পুজো ভালোভাবে জমিয়ে খাবো, কোনো ডায়েটিং নিয়ে খুব একটা ডায়েটিং মানি না আর কি। এবার পুজোতে দারুণ খাবো, জমিয়ে খাবো, বাড়ি থেকে কোথাও বেরোবো না, নিচে আমার বাড়ির নিচে একটা পুজো আছে, আমি আমারই পুজো বলা যায়, সেই পুজো থাকবো, ছেলে থাকবে, বউ থাকবে। তবে ইচ্ছা আছে দেখা যাক, যদি অষ্টমী অষ্টমী কি নবমীর দিন একটুখানি ঘুরতে চলে যাওয়া যায় বাইরে। কি কি কিনেছো পুজোয় এখনো অবধি? বা আমরা তো সারা বছর ধরে কিনি, পুজোর সময় স্পেশালি কিছু কেনা হয় না, তবে কিছু আছে নতুন খুঁজতে, মানে আলমারি খুঁজতে পাবো, 10-12টা পেয়ে যাবো কিছু না কিছু। বউকে কি গিফট দিলে পুজোতে? তুমি খুব খারাপ, তুমি এইসব প্রশ্ন করছো কেন? বাড়িতে কি আমার বাড়িতে গিয়ে লাগাবে নাকি? যুদ্ধ লাগানোর ইচ্ছে আছে? বউকে কি তোমার কি দরকার? বউকে কি দিচ্ছি না দিচ্ছি? আচ্ছা, বউ কি তোমাকে গিফট দিল পুজোতে? বা শ্বশুর বাড়ি থেকে কি পেলে তুমি পুজোতে? তুমি এই প্রশ্নগুলো, আমি বউয়ের নাম্বার দিয়ে দিচ্ছি আর শ্বশুর বাড়ির নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন করে কথা বলো। অবভিয়াসলি যেরকম আসে সেরকম কথা হয়েছে, আমারও যা দেওয়ার সেটা দিয়েছি, উপহার কখনো বলে দিতে নেই কিংবা বলে নিতে নেই, তো আমি ব্যাপারটা মেনটেন করি। আচ্ছা, তো ফাইনালি তুমি পুজোতে কি প্রেফার করো খেতে? সব রকম বাঙালি খাবার, বাইরের খাবার একদম খাই না, হোটেলের খাবার। ওই তিন চারটে দিন ওই নিচে আমাদের একটা রান্না হয় সেটা, আর রাত্রিবেলা যদি একটু বউ রান্না করে দেয় ভালো করে, সারা বছরই যেরকম করে ওখানে খাই না। সেই কোনো আবদার রাখো কি পুজোর সময় বউয়ের হাতে এইটা খেতে হবে? হ্যাঁ, আবদার রাখি যেন মার না খাই পুজোর চারটে দিন। হাতে বললে তো বউয়ের, আমি মারের কথা বলিনি, খাবারের কথা বলেছি। কোন খাবারটা প্রেফার করো যে পুজোর দিন বউ বানাবে? না একটুখানি আমার একটুখানি এই ধরো ব্রেকফাস্ট একটুখানি লুচি, একটু আলু ছেঁচকি, একটু সঙ্গে একটু যদি একটু মিষ্টি যদি থাকে সেরকম, দুপুরবেলা একটুখানি খাসি, একটু ভালো মাছ ভাত এরকম। আমরা এত তেল ঝাল মশলা তো পুজো ছাড়া খুব একটা খাই না নর্মালি, তো সেই সময়টা আমাদের কোনো ডায়েট আমরা রাখি না, মানে আমি অন্তত বলি।